আসসালামু আলাইকুম অল ইন ওয়ান চ্যানেল পক্ষ থেকে সবাইকে জানাচ্ছি স্বাগতম আশা রাখি আপনারা সবাই ভালো আছেন সাথে আছি আমি মাহমুদ দরাকিব চৌধুরী ফাইবার অ্যাপ মার্কেটিং এর ক্লাস নাম্বার 3 আজকে আপনাদেরকে দেখাবো টুইটারে কিভাবে আপনারা একটা বিজনেস অ্যাকাউন্ট খুলবেন কিভাবে আপনারা বিজনেস এ প্রোফাইল লোক দিবেন এবং আপনারা কিভাবে আপনারা অ্যাফিলিয়েট লিংক গুলো প্রমোট করে আপনারা মার্কেটিং করতে পারবেন তো গত ক্লাস আপনারা যারা আমার মিস করছেন ফেসবুক মার্কেটিং নিয়ে আপনারা আমার প্লে লিস্টে চলে যাবেন সেখানে আপনার আমার এই ভিডিও পেয়ে যাবেন আশা করি আপনারা এই ফেসবুক সম্পর্কে ভালো একটা দাম পাবেন মার্কেটিং এ রিলেটেড তো আমার যে ভালো লাগে তো অবশ্যই লাইক করবেন শেয়ার করবেন এবং আপনার ফ্রেন্ডের সাথে আপনারা ছড়িয়ে দিবেন তো আপনারা শুধু মার্কেটিং নিয়ে না আপনার যে কোনো ধরনের প্ল্যাটফর্ম থেকে অ্যামাজন, ফ্লিপকার্ট যে কোন দনের মার্কেটিং অ্যাপলি মার্কেটিং এর প্ল্যাটফর্ম থেকে যে লিংকগু যা গ্রুপ প্রত্যেকটি আপনারা একিভাবে এখানে প্রমোট করে আপনারা মার্কেটিং করতে পারবেন তো আশা করি আপনাদের কাছ থেকে আপনারা बेनिफिट পাবেন তো চলুন দেনা করে ক্লাস শুরু করা যাক তো আমি যেকোনো একটি ব্রাউজার ওপেন করি ব্রাউজার ওপেন করার পরে আপনারা দেখবেন এখানে টুইটার সাইন আপ ঠিক আছে সাইন আপ লিখে আপনারা সার্চ দিবেন তো আসার পর এখানে টুইটার সাইন আপে ক্লিক করবেন তো ড্যাশবোর্ডে আসার পরে সাইন আপে ক্লিক করার পর আপনারা এখানে যে এই ধরনের একটা ড্যাশবোর্ড পাবেন সেখানে এসে আপনাদের এই ফর্মটি ফিলআপ করতে হবে এখানে আপনাদের নামটা দিবেন তারপর আপনারা এখানে আপনাদের ফোন নাম্বারটা দিবেন ঠিক আছে তারপর আপনার এখানে আপনাদের যে ডেট অফ বার্থের যেটা সেটা দিবেন তারপর আপনার এখানে এসে আপনাদের ডেটটা দিবেন তারপর আপনার এখানে আপনাদের এই ইয়ার দিয়ে দিবেন ঠিক আছে আমি জাস্ট আপনাদের দেখানোর জন্য এগুলো দেখাচ্ছি তারপর আপনার এখানে নেক্সট দিবেন নেক্সট দেওয়ার পর এখানে দেখবেন আপনারা যেগুলো আপনার ইনফরমেশন দিয়েছেন সেটা কনফার্ম হওয়ার জন্য আপনার আবার দেখাবে নাম মোবাইল নাম্বার এবং ডেট অফ বার্থ তারপর সাইন আপে ক্লিক করবেন সাইন আপে ক্লিক করার পর আপনারা ওকে দিবেন ওকে দেওয়ার পর আপনার যে ফোন নাম্বার দিয়েছেন সেই ফোন নাম্বারে একটি ভেরিফাই কোড চলে আসবে তো ভেরিফাই কোড চলে আসে আমি এখানে ভেরিফাই নাম্বারটি দিয়ে দিচ্ছি তারপর আপনারা এখান থেকে নেক্সট দিয়ে দিবেন নেক্সট পর আপনাদের সে আইডির একটি পাসওয়ার্ড দিবেন আমি একটা মিনিমাম আপনি আটটি ডিজিটের একটি পাসওয়ার্ড দিতে পারেন আর তারা পাসওয়ার্ড টা নিবে না ঠিক আছে তো আমি এখানে নেক্সট ক্লিক করলাম নেক্সট ক্লিক করার পর আপনারা এখানে আপনার একটা পাল্স দিবেন বা আপনি যদি না চান পরে দিতে পারেন যে ফর নাও এখানে ক্লিক করবেন ঠিক আছে তারপর আপনার বায়ো বায়ো আপনার সম্পর্কে ঠিক আছে আমি এই বিষয় এটা আমি আমি বর্তমানে একটু পরে এই বিষয় নিয়ে আলোচনা করব তারপর আপনার হোয়াট ইজ ইউর ইন্টারেস্ট ইন তো এখানে আপনারা কি ধরনের মানে ইন্টারেস্ট কি আপনি যদি একজন ডিজিটাল মার্কেটার হয়ে থাকেন বা আপনি যদি কোনো মার্কেটিং এ কোনো ধরনের নিশ নিয়ে কাজ করতে চাচ্ছেন কি নিশ নিয়ে কাজ করবেন সে আপনি কি করবেন একটি আপনার তৈরি করতে হবে ঠিক আছে তো সেই জন্য আপনারা আপনাদের যে একটি ইয়ে তো সেই জন্য আপনারা যে নিউজ নিয়ে কাজ করবেন আপনি যে নিউজ রিলেটেড যদি আপনারা এখানে নিউজ নিউজের যে বিষয়গুলো আছে এখানে সিলেক্ট করতে পারেন আপনার নিউজ এর মধ্যে পলিটিক্স নেবেন না হেলথ নেবেন যে কোনো সিলেক্ট করবেন তারপর স্পোর্টস এর জন্য যে একটি আপনার এখানে সিলেক্ট করতে পারেন তারপর এটা মনে হচ্ছে আপনারা লাইফস্টাইল আর অনেক ধরনের কিন্তু সিস্টেম চলে আসছে তো আপনারা এখানে যে কিছু আপনারা সিলেক্ট করতে পারেন আপনার পছন্দ অনুযায়ী ঠিক আছে তো আপনারা এখান থেকে যখন আপনি যে বিষয় নিয়ে আপনার অ্যাকাউন্ট করতে চাচ্ছেন আপনি যেহেতু মার্কেটিং করবেন তাহলে এখানে দেখবেন মার্কেটিং কোন ধরনের একটি অপশন এখানে দেখা যাচ্ছে না এই মোড়ে ক্লিক করলে আপনারা এইগুলো দেখতে পাবেন এখানে কোনো ধরনের মার্কেটিং এর কোন একটা তারা কোনো অপশন নাই সেই জন্য আপনারা কি করবেন সেখানে এসে এই সার্চ অপশনে এসে আপনারা মার্কেটিং লিখবেন ঠিক আছে মার্কেটিং লেখার পর আপনারা এই মার্কেটিং এই যে আমি মার্কেটিং এটা এড করছি আপনারা এখানে মার্কেটিং এখানে এড করতে পারবেন তো আপনারা মার্কেটিং করবেন আপনারা যে নিচটি করবেন সেই নিচটি এখানে লিখবেন আমি এক্সাম্পল একটি এখানে লিখছি তো আপনি এখানে ক্লিক করবেন মার্কেটিং এখানে ক্লিক করার পর আপনারা নেক্সট দিবেন নেক্সট হওয়ার পর আপনারা এখানে সাজেশন ফর ইউ টু ফলো আপনাদের কয়েকজন মানুষকে আপনারা এখান থেকে আপনারা ফলো করতে হবে ঠিক আছে তো আমি এখান থেকে আপনারা মাস্ট বি কয়েকজনকে আমি আপনারা ফলো করতে হবে এখান থেকে আমি ফলো করে নিচ্ছি কয়েকজনকে ঠিক আছে মোটামুটি হয়ে গেছে ফলো তারপর আপনারা ফলো বাটনে ক্লিক করবেন তারপরে আপনাদের যে 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 আসবে আপনি দেখতে চান অন করতে পারেন আমি এটা দিচ্ছি না স্কিপ দিয়ে দিচ্ছি তারপর দেখবেন আপনারা আপনাদের দেশবোর্ডটি ঠিক এই এইরকম হবে ঠিক আছে তো এখানে দেখেন আপনার যে দেশপর্তি এখানে যে এটা আসছে ঠিক আছে আপনারা এখন দেখেন এখানে হচ্ছে মেনুবার এক্সপ্লোজার নোটিফিকেশন আপনার পরে হচ্ছে আপনার মেসেজ বুকমার্কিং তারপরে হচ্ছে প্রোফাইল এরপরে আপনার কি একটি মোড় ইনফরমেশন তো মোড় ইনফরমেশনে আপনার পরে দেখাচ্ছি তো আপনাদেরকে আমি প্রথম সর্বপ্রথম নিয়ে যাচ্ছি প্রোফাইলে এখন হচ্ছে আপনি যেহেতু একটি অ্যাকাউন্ট ক্রিয়েট করছেন মার্কেটিং করার জন্য তো আপনাদের একটি মার্কেটিং এর জন্য প্রফেশনাল একটি লোক আপনারা এখানে দিতে হবে তো প্রফেশনাল লোক দিতে হলে আপনারা অবশ্যই আপনি যেহেতু মার্কেটিং নিয়ে কাজ করবেন সেজন্য আপনারা এখানে একটি মার্কেটিং আপনি যদি যে রিলেটেড যে নিশ নিয়ে আপনি কাজ করবেন ঠিক আছে বা বর্তমানে আপনারা মার্কেটিং এফিলিয়েট মার্কেটিং করতেছেন ঠিক আছে আপনারা এফিলিয়েট ভাইভা এফিলিয়েট মার্কেটিং বলেন বা আপনার অ্যামাজন মার্কেটিং বলে ফ্লিপকার্টের মার্কেটিং বলেন যে কোনো মার্কেটিং যে তার আপনার অ্যাফিলিয়েট রিলেটেড যে নিশ নিয়ে আমরা কাজ করবেন সেই নিশ রিলেটেড আপনি কি করবেন একটি এনে ব্যানার এখানে এতে অ্যাড করবেন ঠিক আছে তো এখানে দেখেন সেটআপ প্রোফাইল সেটআপ প্রোফাইল এখন ক্লিক করবেন তখন আপনি এখানে আপনার একটি কি করতে পারবেন এটি লোগো দিতে পারবেন তো এখানে ক্লিক করবেন এখানে ক্লিক করলে আপনারা আপনাদের পিসি থেকে বা আপনার মোবাইল থেকে আপনারা যে কোনো একটি লোগো দিয়ে দিবেন অবশ্যই আপনার লোগো যেটা দিবেন সেটা কিন্তু ইউনিক হতে হবে ঠিক আছে আপনি যেহেতু করবেন আপনার যদি ইউনিক যদি না হয় তাহলে কিন্তু আপনারা ভালো একটি ভাইয়ের কাছে ভালো একটি ডিমান্ড পাবেন না ঠিক আছে আপনাদের ডিমান্ড একটু কমে যাবে তো আপনার অবশ্যই আপনাদেরকে বলবো আপনারা যাই দেন না কোনো আপনারা অবশ্যই ভালো একটি কিছু দেওয়ার চেষ্টা করবেন ঠিক আছে তো আপনার এখান থেকে প্লাস মাইনাস করতে পারবেন ভাবে প্লাস মানাস করে দিতে পারবেন ঠিক আছে তো এখানে দেওয়ার পর আপনারা এখানে অ্যাপ্লাই দিয়ে দিবেন এটা হচ্ছে কি আপনার এটি আপনার প্রোফাইল পিকচার আপনি দিয়ে দিলেন ঠিক আছে তারপর আপনারা এখানে নেক্সট ক্লিক করবেন নেক্সট ক্লিক করার পর আপনারা এখানে একটা আর্ট চ্যানেল আর্ট আপনারা যে প্রোফাইলে এখানে একটা এখানে দিতে হবে তো চ্যানেল আপনারা যে প্রোফাইলে একটি আর্ট এটি আপনি কি দিবেন তো দেওয়ার পর আপনার সেম ভাবে এটাকে প্লাস মাইনাস আপনারা করে আপনারা সাইজ করতে পারবেন ঠিক আছে তো আমি হালকা সাইজ করে নিচ্ছি এবং এইভাবে আপনারা মুভিং করতে পারবেন এই দেখেন এই যে এটা দেখছেন কাটছল এটা থেকে আপনারা দেখেন মুভিং করে এটা আপনারা সেভ করতে পারবেন আপনার পছন্দ অনুযায়ী তারপর এখানে আপনারা অ্যাপ্লাই দিতে পারবেন অ্যাপ্লাই দেওয়ার পর আপনারা এখানে কি করবেন নেক্সট দিবেন ঠিক আছে নেক্সট দেওয়ার পর আপনারা এখানে এটা আপনার নিজের সম্পর্কে একটি ভালো একটি ডিসক্রিপশন দিয়ে দিবেন ঠিক আছে তো আপনারা আগে থেকে আপনাদের একটা বায়ো আপনার নিজের সম্পর্কে ডিসক্রিপশন দিয়ে দিবেন আপনি কি মার্কেটিং করতে চাচ্ছেন এখানে আপনার কি ধরনের প্রোডাক্টগুলো আপনারা এই মার্কেটিং করবেন আপনার প্রোডাক্টগুলোর নিশ কি সে প্রোডাক্টের বিষয়ে আপনারা কিছু ডিসক্রিপশন দিয়ে দিবেন ঠিক আছে আর আপনার যে পার্সোনাল যদি আপনার যে অ্যাকাউন্ট খুলেন তে আপনার নিজের সম্পর্কে লিখবেন আপনি যদি ডিজিটাল অ্যাফিলিয়েট মার্কেটিং এর কোনো প্রোডাক্ট গুলো আপনি প্রমোট করতে চান যে যে প্রোডাক্ট আপনার নিশ নিয়ে কাজ করবেন সেই প্রোডাক্ট এর সম্পর্কে একটু ডেসক্রাইব দিয়ে দিবেন ঠিক আছে তাহলে এটা ভালো একটি আপনার এই মানুষের কাছে কি হবে আপনার বায়ারদের কাছে আপনারা ভালো একটি ইমপ্রেশন পাবেন ঠিক আছে আমি যেহেতু ডিজিটাল মার্কেটে আমি জাস্ট একজন एग्जांपल আমি এটা বায়ার দিয়ে দিলাম আই এম এমডি যদি আমি পড়াশোনা ডিজিটাল সোশ্যাল মিডিয়া ইমেল মার্কেটার ঠিক আছে আপনারা এখানে কি করবেন নেক্সট দিয়ে দিবেন নেক্সট দেওয়ার পর আপনার এখানে দেখাবে সি প্রোফাইল মানে আপনি আপনার প্রোফাইল প্রোফাইলটিকে দেখবেন সব কিছু ঠিকঠাক আছে কিনা তো দেখেন আপনারা এখানে দেখেন আমার যে আমি এটা প্রোভাইল পিকচার দিলাম ডিজিটাল মার্কেটারে তারপর আমরা জেনারেল আর্ট দিলাম এটি আপনার ডিজিটাল মার্কেটারে তারপর আপনারা কি এখানে এই সব কিছু দেওয়ার পর আপনাকে চান যে এই 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 আপনার যে কি চেঞ্জ করবেন বা আপনার এই যে ব্যানারটিকে আপনি চেঞ্জ করবেন তাহলে আপনার এডিট প্রপার্টি ক্লিক করবেন এডিট প্রভার যখন আপনি ক্লিক করবেন তখনই আপনারা এই এটাকে ক্রস করে আপনারা আপলোড দিতে পারবেন এবং আপনার বায়ো আপনার যে চান বায়ো যেটা আপনার চেঞ্জ করতে চান আবার বায়ো চেঞ্জ করতে পারবেন এবং আপনি কোন জায়গায় আছেন সে এখানের লোকেশনে দিতে পারেন এবং আপনার যদি একটি ওয়েবসাইট থাকে অবশ্যই আপনাদের যদি আপনারা যে আপনি মার্কেটিং করেন তাহলে আপনাদের যে ফ্রি ওয়েবসাইট হোক বা আপনার যে কোনো ওয়েবসাইট যখন থাকবে তো আপনারা কি করবেন আপনাদের ওয়েবসাইটে ইউআরএলটি এখানে এসে আপনারা পেস্ট করে দিবেন তারপর আপনারা যেটা ডেট অফ বার্থ আপনারা চেঞ্জ করতে হয় তাহলে আপনারা চেঞ্জ করবেন করার পর আপনারা এখানে কি করবেন সেভ দিলে কি হবে আপনাদের যে ডেটাগুলো আপনারা আপডেট দিবেন প্রত্যেকটা আবার সেভ হয়ে যাবে এই হচ্ছে আপনার প্রোফাইলের যে ডিটেইলস ঠিক আছে প্রোফাইলের যে বিষয়টা আপনি প্রোফাইলে ক্লিক করার পরে এডিট প্রোফাইলে ক্লিক আমরা ডিটেইলস সব সবকিছু আপনারা এডিট করতে পারবেন এখন আর আসেন যে মূল অপশন যে মোড় মোড়ে যখন আপনি ক্লিক করবেন এখানে কিছু বোঝার বিষয় ভালো করে বুঝবেন এখানে আপনার যে সেটিং এন্ড প্রাইভেসি সেটিং প্রাইভেসির মধ্যে ভেরি ইম্পর্টেন্ট আপনাদের কিছু যে দেখে দিচ্ছি যে বিষয়টি হচ্ছে আপনার ইউআরএল নেমটি আপনি এই ইউআরএল নেমটি আপনার খুবই ইম্পর্টেন্ট আপনাদের কারণ হচ্ছে আপনার এই ইউআরএল নেমটি নামের মাধ্যমে আপনারা লগ করতে পারবেন এবং ইউআরএল নাম ইউআরএল যে নাম ইউজার নেমটি সেটা যে আপনাকে আপনার ফ্রেন্ডের সাথে বা কাউকে এটা দিয়ে আপনি দেন তাহলে সেও আপনার প্রোফাইলটি দেখতে পারবে আপনার ক্লায়েন্ট ক্লায়েন্টও সে এই ইউআরএল যে ইউজার নেমটি যে আপনি তাকে প্রভাইড করেন তাহলে সে এটা দেখতে পারবে এবং এই ইউআরএলটি কিন্তু আপনারা অবশ্যই আপনার যে যে নিশ নিয়ে মার্কেটিং করবে সে মার্কেটিং রিলেটেড আপনার অবশ্যই এটা ইউআরএল আপনি কি করবেন ইউজার নেমেটি তৈরি করবেন এই ইউজার নেম যখন আপনি তৈরি করবেন তাহলে অটোমেটিক্যালি একটা ব্যাকলিংক আপনার কিন্তু এখানে কাজ করবে ঠিক আছে এবং আপনার অবশ্যই আপনার ইউনিক আপনার নাম অনুযায়ী আপনার মার্কেটিং অনুযায়ী এখন ইউনিক নামটি চুজ করে দিবেন এবং আপনারা দেখবেন যে আপনার প্রোডাক্টটা আপনি নিচ্ছেন সেই প্রোডাক্টের কিন্তু যে নাম আপনি পাবেন কিনা সেটাও অনেক সময় সমস্যা হয়ে যায় কারণ হচ্ছে আপনার যে টুইটারে কিন্তু আপনি যে আপনি এখন যে আমি নামটা নিব সেই নামটি যখন আমি নিব তখন আমি এইটা নেওয়ার পর আর টুইটারে আমি যে নামটা ইউজার নেমটা নিব এখন নামটা পর এই টুইটার থেকে আর কেউ আমার এই ইউজার নেমটা নিতে পারবে না এই টুইটার আপনাকে যে ইউজার নেমটা দিবে সেটা আপনার জন্য বরাদ্দ আর কেউ চাইলেই এই ইয়ে পাবে না তো মেন বিষয়টি হচ্ছে এটাই সেই জন্য আপনারা অবশ্যই আপনার ইউজার নেম এটা আপনার নিশ অনুযায়ী এটা ইউজার নেম তৈরি করবেন তো আমি এখানে একটা নাম লিখতেছি দেখেন তো আপনারা দেখেন আমি যে নামটা লিখছি আপনারা অবশ্যই কিন্তু কোনো গ্যাপ থাকতে না বা আপনি যদি চান ছোট হাতে বড় হাতে চান দিতে পারবেন আর আপনি কোনো ধরনের গ্যাপ দিতে পারবেন না এই জন্য ঠিক আছে এবং দেখেন যে আমি যেটা বলছিলাম যে ডিজিটাল মার্কেটিং আমি এখানে যদি লিখি তাহলে কি আমি এখান থেকে পাবো না কারণ যে এই অলরেডি এই ইউজার নেমটি একজনের টুইটার থেকে নিয়ে নিছে ঠিক আছে আমি যদি চাই সেটা নিতে পারবো না তো আপনারা আপনাদের ইউজার নেম অনুযায়ী আপনাদের নিস অনুযায়ী আপনাদের নিস রিলেটেড যে কিওয়ার্ড মেন যে কিওয়ার্ডটা সেই কিওয়ার্ড দিয়ে আপনি ইউজার নেমটি তৈরি করুন তাহলে আপনার জন্য অনেক বেনিফিট হবে তো আমি এখানে থ্রি দিচ্ছি তাও হবে না তো আমি এক্সাম্পল একটা নিয়ে নিলাম ঠিক আছে আপনারা আপনাদের যে যে ইউআরএল নিতে চাচ্ছেন আপনারা বারবার এখানে যে ট্রাই করবেন আবার যখন আপনাদের যে শুনুন যে আপনি পেয়ে যাবেন তখনই আপনি কি করবেন এখানে সেভ দিলে এটা কি হবে সেভ হয়ে যাবে আপনার ইউআরএল নেমটি এর তারপর আপনারা এখান থেকে আপনাদের ফোন নাম্বার যেটা আপনারা যদি চেঞ্জ করতে চান বা আপডেট নাম্বার যে চেঞ্জ করতে চাইলে আপনি আপডেট ফোন নাম্বার ক্লিক করে আপনার ফোন নাম্বারটা আপডেট করতে পারবেন ঠিক আছে তারপর আপনার ইমেল আপনার ইমেল আইডি দিতে পারেন এবং আপনার পাসওয়ার্ডটি আপনি এখান থেকে আপনার পাসওয়ার্ডটি চেঞ্জ করতে পারবেন আগের পাসওয়ার্ডটি দিবেন তারপর নিউ পাসওয়ার্ড কনফার্ম পাসওয়ার্ড এরপর সেভ তারপর হচ্ছে আপনার সিকিউরিটি সিকিউরিটি আসার পর আপনারা অবশ্যই আপনারা যে টু টু ফ্যাক্টর অথরাইজেশন যে সিকিউরিটি সেটাকে আপনারা অন করতে পারেন ঠিক আছে তারপর আপনারা এখানে এই হলো টুটার বিষয় তারপরে এখান থেকে আপনার কান্ট্রি যেটা আছে ইংলিশ ল্যাঙ্গুয়েজ যেটা আছে আপনি এখান থেকে চাইলে আপনার প্রত্যেকটি এখান থেকে ল্যাঙ্গুয়েজ সবটাই এখানে চেঞ্জ করতে পারবেন আচ্ছা এ হচ্ছে আপনার যে মূল বিষয়টা তারপর আর এখন আসলে আপনাদের আমি আশা করি আপনাদের কিভাবে এটা অ্যাকাউন্ট খুলবেন কিভাবে একটা বিজনেস পেজের জন্য বিজনেস পেজ আপনার ক্রিয়েট আপনার প্রফেশনাল লুক দিবেন সেটা আপনাদেরকে আমি বুঝিয়ে দিতে সক্ষম হয়েছি তো আপনারা এখানে কীভাবে এখন মার্কেটিং করবেন কিভাবে আপনারা এখানে টুইট করবেন টুইটারে সেটা আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি তো এখানে দেখেন বড় করে দেওয়া আছে আপনার টুইট এখানে টুইটে ক্লিক করলে আপনারা টুইটে চলে আসবেন তো এটা হচ্ছে আপনার তাদের টুইটারের টুইটের যে দেশবোর্ড সেখানে এসে আপনাদের যে আপনি যে মার্কেটিং দিবেন ফাইবার বা যে কোনো লিঙ্ক এখানে এসে কি করবেন আপনারা এখানে প্রমোট করবেন এখানে ক্লিক করে আপনার প্রমোট করবেন তো আপনার এখানে লিঙ্ক ক্লিক করার পর আপনারা অবশ্যই এই যে লিঙ্কটিকে আপনারা বিক্রির মাধ্যমে শর্ট করে নিয়ে আসবেন তো আপনারা কি করবেন আরেকটা জিনিস আপনাদেরকে বলতে আমি ভুলে গেছি সেটা হচ্ছে আপনার টুইটারে যে টুইট যে আপনি করেন সেটা কিন্তু 140 ক্যারেক্টারের বেশি আপনারা টুইট করতে পারবেন না মানে হচ্ছে আপনার 140 টি ওয়ার্ড আপনারা এর বেশি ওয়ার্ড আপনারা এখানে লিখতে পারবেন না সেটা তারা লিখতে আপনি দিবে না 140 ক্যারেক্টারের তারা টুইটারে টুইট করতে দেয় ঠিক আছে তো অলরেডি আমি যে ইউআরএল যেটা দিছি সেটা কিন্তু অলরেডি অনেক আমার ওয়ার্ড নিয়ে নিছে তারপর আপনি এখান থেকে ছোট্ট করে একটা ডেসক্রিপশন দিয়ে দিবেন তো আমি এটা ছোট্ট করে একটা ডেসক্রিপশন দিচ্ছি আপনাদের আমি ফেসবুকে মার্কেটিং দিয়ে যে গত ক্লাসে আপনি দেখিয়ে দিছিলাম যে কিভাবে আপনারা যদি ডেসক্রিপশন যদি লিখতে যদি আপনাদের সমস্যা হয় আপনারা যদি লিখতে যে পারেন না বা আপনাদের যে কোনো ধরনের ফেসবুকের ডেসক্রিপশন কিভাবে দিবেন সেটা আপনারা দাওয়া যদি না থেকে থাকে বা দাওয়া আপনি করতে যদি না পারেন বা আপনাদের যে ইংলিশ এর একটা প্রবলেম থাকে তাহলে আপনারা কিভাবে সেটাকে আপনারা যে ডিসক্রিপশন পাবেন কীভাবে ডিসক্রিপশন কালেকশন করবেন সেটা আমি দেখে দিছি কিন্তু ফেসবুকে আপনারা ফেসবুকে এই ভিডিওটি দেখলে এটা বুঝতে পারবেন কীভাবে ডিসক্রিপশন লিখতে হয় আর আপনি যদি নিজে লিখতে পারেন তাতে ভালো ভালো কোনো বিষয় না আমি এক্সাম্পল একটা এখানে ডিসক্রিপশন দিয়ে দিলাম তো আমি পর এখানে আপনারা আপনারা কিছু একটা জিনিস বলি এখানে যে বিষয়টা হচ্ছে সেখানে কিন্তু টুইটার ইনস্টাগ্রাম এবং আপনার লিঙ্কডিং এই চারটি এই তিনটির মধ্যে এই তিনটি ওয়েব যে সোশ্যাল মিডিয়াতে শুধু হ্যাশট্যাগের খেলা মানে এই তিনটি সোশ্যাল মিডিয়াতে কিন্তু মানুষ প্রচুর পরিমাণ হ্যাশট্যাগ দিয়ে দিয়ে তাদের যে প্রোডাক্টগুলো তাদের যে আপনার যে কোনো বিষয়ে তারা কি করে প্রমোট করে শুধু হ্যাশট্যাগ দিয়ে দিয়ে তো আপনারা অবশ্যই আপনার যে নিশ যে মা যে বিষয়ে আপনারা মার্কেটিং করতেছেন যে নিশ মার্কেটিং করতেছেন যে প্রোডাক্ট মার্কেটিং করতেছেন সেই প্রোডাক্টে সেই নিশের যে টপ র‍্যাঙ্কিং কিছু কিওয়ার্ড আপনারা অবশ্যই ইউজ করবেন মিনিমাম আপনি এই টুইটারে মিনিমাম 10 থেকে 15টি মিনিমাম 10 থেকে 15টি আপনারা কি করবেন আপনারা মিনিমাম 10টি 10টি আপনারা হ্যাশট্যাগ দিবেন 140 ক্যারেক্টার মধ্যে আপনারা খুব শর্টলি এখানে ডেসক্রিপশন দিবেন লিংকটি দিবেন এবং যতটুকু সম্ভব আপনারা টপ র‍্যাঙ্কিং কিছু কি দিবেন কি হ্যাশট্যাগ দিবেন যে হ্যাশট্যাগ দেওয়ার জন্য আপনারা হ্যাশট্যাগ এখানে ক্লিক করবেন হ্যাশট্যাগ ক্লিক করার পর আপনি মনে করেন যে আমি এই ওয়েবসাইটটিকে হ্যাশট্যাগ কিভাবে দিবেন এখানে ক্লিক করবেন এখানে ক্লিক করলে ওয়েবসাইট যখন ক্লিক করবেন আপনার আমি ওয়েবসাইটে আবার হ্যাশট্যাগ দেওয়ার পর দেখুন আপনাকে টুইটারে অনেক ধরনের সাজেশন দিবে যে ওয়েবসাইট ডিজাইন আপ ওয়েবসাইট কন্টেন্ট আমি ওয়েবসাইট লেখা কারণে অনেক কিছু এখানে চলে আসে সেম ভাবে আপনারা যখন যে বিষয়টি লিখবেন যে নিচের যে ওয়ার্ড লিখবেন সেই ওয়ার্ড অনুযায়ী বিভিন্ন ধরনের কি হ্যাশট্যাগ তারা সাজেস্ট করবে আমি এই এটাকে নিলাম ঠিক আছে তো আপনারা মার্কেটিং আমি মনে করেন এখানে মার্কেটিং ঠিক আছে এখানে আমি লেখার পর আমি একটা হ্যাশট্যাগ দিলাম তো হ্যাশট্যাগ দেওয়ার পর দেখুন মার্কেটিং রিলেটেড আমার অনেক কি করবে হ্যাশটেগ আপা আমাকে সাজেস্ট করবে আপনি চাইলে এখান থেকে নিতে পারেন তো এখানে ঠিক করে করে আপনার এই ধরনের মিনিমাম দশ পনেরোটি ক্যারেক্টারের কি করবেন হ্যাশট্যাগ দিবেন দেওয়ার পর আপনার সেই লিঙ্কটিকে আপনারা যে সময় প্রপাইল টোটালি আপনার যখন আপনারা এটা ক্রিয়েট করে নেবেন ডেসক্রিপশন দিয়ে দিবেন লিংক দিয়ে দিবেন আপনার হ্যাশট্যাগ দিয়ে দিবেন তারপর আপনি এখানতে টুইটারে টুইটে ক্লিক করবেন টুইটে যখন ক্লিক করবেন তখন সেটা আপনার টোটালিটি মার্কেটিং হয়ে যাবে তো আপনারা দেখেন এখানে আপনার আমার যে পেজটি আমি দিছি যে লিংকটি আমি প্রমোট করছি সেটা দেখেন এখানে এইভাবে আপনার দেখাবে তো আপনারা দেখেন অলরেডি আমার একটি একজনে আমার এটা লাইক দিয়ে দিছে ঠিক আছে এইটা একজনে একটি লাইক দিছে এখানে আপনার যে লাইকের যে বিষয় সেটা হচ্ছে আপনার লাভ রিয়্যাক্ট আমরা ফেসবুকে লাইক সেখানে লাভ রিয়্যাক্ট এইভাবে মানুষে কি করে এবারে এটা রিয়্যাক্ট দিয়ে দেয় ঠিক আছে তো একজন অলরেডি একটা চলে আসছে তো এই দেখেন টুইটারে যদি আপনি সঠিক ভাবে যদি মার্কেটিং করতে পারেন আমি এই মাত্র এটা লিংকটি কি করছি প্রমোট করছি হ্যাশট্যাগ দিয়ে ঠিক আছে এই আমি হ্যাশট্যাগ দিয়ে কিন্তু প্রমোট করছি যার কারণে সাথে সাথে কি একটি লাভ রিয়্যাক্ট চলে আসছে আপনি যদি সঠিকভাবে যদি টুইটারে যে মার্কেটিং করতে পারেন আপনারা অবশ্যই এই ফাইবার থেকে 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 বা প্রোগ্রাম এখান ভালো একটি পাবেন এবং আমি আপনাদেরকে যেভাবে একটি প্রফেশনাল যে মার্কেটিং বিজনেস অ্যাকাউন্ট ক্রিয়েট করতে বলছে আপনার সেমভাবে এটা করেন অবশ্যই আপনারা ভালো একটি বেনিফিট পাবেন ঠিক আছে আর আপনি যদি উপকৃত হন তো অবশ্যই আপনার ফ্রেন্ডের সাথে এবং আপনাদের ফ্যামিলির সাথে সবার সাথে শেয়ার করবেন এই কোর্সটি তো আজকে এ পর্যন্তই তো আমি নেক্সট ক্লাসে আপনাদেরকে আমি দেখাবো কিভাবে আপনার pinterest মার্কেটিং করবেন তো আজকে এ পর্যন্তই আপনি ভালো থাকুন অন্যকে ভালো রাখুন আসসালামু আলাইকুম